মিশ্রণে দেখতে অনন্য চলাফেরায় ভাব সুলতানি তাই তো গরুটির নাম সুলতান একটি গরুর ওজন তিরিশ মন আসলে না দেখলে বিশ্বাস করা কঠিন নওগাঁ জেলার আত্রাই থেকে রাজশাহী ছিটি পশুহাটে এই গরুটি নিয়ে আসা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে কিন্তু গরুটি বিক্রি হয়নি গরুটি যিনি মালিক তিনি আবার ফেরত নিয়ে যাবেন এবং যখন এই গরুটি ফেরত যাচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যে আসলে খুবই কৌতূহল তারা এক নজর গরুটি দেখতে আসছেন যিনি গরুটি লালন পালন করেছেন তার দাবি এই গরুটির ওজন প্রায় তিরিশ মন এবং এই তিরিশ মন ওজনের গরু তিনি দাম চেয়েছিলেন ছয় লাখ টাকা এবং যারা ক্রেতা তারা তিন লাখ আশি হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছেন কিন্তু তার যেহেতু চা ছয় লাখ এবং তার দাম পছন্দ না হয় তিনি গরুটি ফেরত নিয়ে যাবেন নওগাঁয় হাটে ওরকম মাপের কোনো ক্রেতা নাই সবাই বলতিছে গরু নিয়ে আপনি গাবতলির হাটে যান গাবতলির হাটে যান কিন্তু আমরা মনে করেন যে একজন প্রান্তিক পর্যায়ের একটা কৃষক মানুষ কি সাধারণ মানুষ সাধারণ মানুষের পক্ষে কি গাবতলির হাটে যায় গরুগুলি বিক্রি করা সম্ভব বলেন গরু বাড়িতে নিয়ে যাচ্ছি যদি কেউ এই গরুটা নিতে চায় আমার কাছ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে গরু যে খাদ্য কিনা খাওয়াছি আউর খোল ভুসি ব্যাপক দাম গরু বেচতে আসে দামি হচ্ছে এক লক্ষ আশি নব্বই হাজার একটা দাম হবে সেই ড্যাঁড়ের নিচে দাম ড্যাঢড়ে বলছে না আগে একটু বললে আপনার ড্যাঁড়ও বলছে না চল্লিশ পঁয়তিরিশ গরুর মধ্যে কমও আছে আবার যেরকম বেশি আছে সেটা দামও আছে আমার পছন্দের বড়ো দাম আজকে গরুর দাম অনেক কম একটু সময় নিলে দাম দর করে কিনতে পারলে গরু রেট কিনলে আপনার লাভ হবে আজকে গরু খুব সাশ্রয় আছে হাক ডাক বর কষাকষির পর পছন্দমাফিক দামে গরু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা তারা যেটি বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা হলেও দাম কম এবং পছন্দ দামে গরু কিনতে পেরে খুশি তারা এবং তারা যেটি বলছেন গরু কেনার পর থেকে তাদের সবচেয়ে বেশি যেটি প্রশ্ন করা হয় কত হলো অর্থাৎ গরুর দাম কত সেটি বলতে কিছুটা বিরক্ত হলেও তারা খুশি হন বেসনু বেসনু বেটা কত টাকায় 75 গরু লস বেটা লস বেলা টাকা লস 90000 কিনা 90 কিনা 90 কেনার 75

আচ্ছা আপনি কি মনে হচ্ছে ঠকেছেন না জিতেছেন আমি জিতেছি কেন কেন না দাম কম হাটে ক্রেতা কম আছে তো কত নিল 148000 কতটুকু ওজন হবে ও পাঁচ মন আপনার কি মনে হচ্ছে আপনি জিতেছেন না ঠকেছেন হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি কেন খুশি আল্লাহ যে এই এই গরু আমাদের ভাগ্যে যে জুটেছে এটি সৌভাগ্য দাম কম না বেশি কি মনে হচ্ছে দাম যার যেটা চয়েজে নিতে পারে পারে আর কুরবানি তো আপনার ফুর্তিতে করবে কি মনে হচ্ছে জিতেছেন আলহামদুলিল্লাহ না কুরবানি জিনিস হারা জিতা না আল্লাহর রাস্তে আমরা খুশি হয়ে দিব এটাই হারা জিতা কোনো কিছু না কুরবানি দিতে হার জিত নাই খুব বেশি বড় গরু রাজশাহী সিটি হাটে বেচা বিক্রি কম তবে এই মাঝারি এবং ছোট গরুগুলোর ব্যাসা বিক্রি বেশ এখানে যারা গরু কিনতে এসেছিলেন এবং বিক্রি করতে এসেছিলেন তারা যেটি বলছেন ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে যেসব গরু কেনা বেচা হয়েছে সেগুলোই আসলে যারা কোরবানি দিবেন তারা কিনেছেন এটা তো একটু বিরক্ত আছে তারপরেও বলতে হবে সবাই তো মানুষ সবারই তো শোনার অধিকার আছে